যেদিকে আমরা গাড়ি ঘোড়া দিয়ে গেলাম আমরা রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি এখানে এই অঞ্চলে ত্রাণ বিতরণ করবার জন্য তার জন্য পুলিশ প্রশাসন আমাদের সাহায্য করেছেন ওদের সাহায্যে আমরা চাল ডাল তেল তারপরে ছাতু চিনি তারপরে নুন বিস্কিট আর কাপড় মশারি মাস্ক মাস্ক কত পরিবারকে দিচ্ছেন আপনি 500 পরিবারকে এখানে দেওয়া হচ্ছে কি করছেন আমাদের কমিউনিকেশন বারবিপুর জেলার উদ্যোগিতা 6 দিন আগে শুরু হয়েছিল ওরা এখনো চলছে আমাদের এখানে রেণুকা প্রধান করছি আজকে বর্ধমানের একটা এনজিও তার উদ্যোগে আরেকটা কমিউনিকেশন আমরা স্টার্ট করছি পরিবার আছে খুবই সেখানে যারাই আসছেন সকলকে আমরা